নতুন ব্রিজ যেটা কাজ চলছে রুজিরো 8, এটা নিয়ে কমলপুরবাসীর একটা বড় স্বপ্ন ছিল, জাতীয় সড়ক, এটা মান উন্নয়ন হবে, বড় রাস্তা, প্রশস্ত রাস্তা হবে। 2016 সালে যখন মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সচিবালয়ে সভা হয় যে কুমারঘাট থেকে খোয়াই, খোয়াই থেকে আগরতলা এই জাতীয় সড়কের কাজ শুরু হবে, তখন জমি অধিগ্রহণের বিষয় এবং যারা যাদের জমি পড়বে তারা যেন তিন গুণ দাম পায় বর্তমান রেট অনুযায়ী, তার জন্যে সেই ব্যবস্থা করা, এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িত ছিলাম আমি প্রাক্তন বিধায়ক হিসাবে। এরপর কাজ যখন শুরু হয় তখন মানুষের মধ্যে এই স্বপ্ন বাস্তবায়নের প্রেক্ষাপট জড়িয়ে পড়ে এবং তাতে সবাই যে এই এলাকার ব্যাপক উন্নয়ন ঘটবে। এখন কাজ শুরু হয়েছে, যদিও কাজ শেষ হয়নি সম্পূর্ণভাবে। ধলাই নদীর উপর বড় পাকা সেতু, এটা আগেই ছিল, 2016 সালে যখন ডিপিআর তৈরি করে তখনই এটা ছিল, এই সেতুর কাজ চলছে। এই সেতুর আশেপাশের লোকজন আমাদেরকে বারবার ফোন করে জানাচ্ছে যে সেতুর কাজ ভালো হচ্ছে না। এসে দেখলাম ঠিকই যে সেতুর কাজের মধ্যে অনেক জায়গায় ফাটল, ফাটলগুলি সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এই এলাকাবাসীর বক্তব্য যে এই ফাটলগুলি ভবিষ্যতে ভয়ঙ্কর দুর্ঘটনা তৈরি করতে পারে, জীবনহানি করতে পারে, তাই আমরা উচ্চ পর্যায়ের তদন্ত চাই। ইঞ্জিনিয়াররা এসে তদন্ত করে দেখবেন এটা ঠিকঠাক আছে। এবং এই 208 জাতীয় সড়ক, এটা কিন্তু এই সড়ক সবচেয়েতে জনপ্রিয় হবে এই কারণে আগরতলা থেকে ধর্মনগর অনেক শর্ট ডিস্টেন্স, তাই ব্যবসায়ী এবং পড়াশোনার জন্যে অন্য কর্মকাণ্ডের জন্য এই রাস্তাটাই সবচেয়ে বেশি ব্যবহার হবে। তাই সামগ্রিকভাবে এই কাজ যেন গুণগত মান রক্ষা হয় তার জন্যে আরও বেশি বিশেষ করে নজরদারি প্রয়োজন।